নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অনেক দিন পরে পশ্চিমবঙ্গের নাম কিন্তু নরেন্দ্র মোদীর মুখে এলো একদম রাজ্যসভায় দাঁড়িয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি আজকে যে বিবৃতি দিলেন সেই বিবৃতির মধ্যে এই রাজ্যের নাম কিন্তু উঠে এলো এবং অবশ্যই এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই ঘটনা অর্থাৎ চোপড়ার ঘটনা তিনি উল্লেখ করলেন এবং এই ঘটনা উল্লেখ করার পরে কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে যে এবারে কি নরেন্দ্র মোদী কোন পদক্ষেপ নেবেন কারণ এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তিনশো পঞ্চান্ন ধারা জারি করার কথা গতকাল বলেছিলেন যে জারি করার উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে রাজ্যপালকে তিনি জানাবেন যাতে জারি করা হয় আর তারপরেই আজকে নরেন্দ্র তারপরে এই ভাষণ আগে ভাষণটা শুনুন তারপরে বলছি শুনুন মহিলা ওকে সাথ হতে অত্যাচার মেয়ে বিপক্ষার চিন্তা চিন্তাজনক आदरणीय सभापति जी मैं आपके माध्यम से देश को बताना चाहता हूं मैं किसी राज्य के खिलाफ नहीं बोल रहा हूं न ही मैं कोई राजनीतिक स्कोर करने के लिए बोल रहा हूं लेकिन कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पे वीडियो देखा एक महिला को वहां सरे आम सड़क पर पीटा जा रहा वो बहन चीख रही है लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है वीडियो बनाने में लगे हुए हैं। और जो घटना संदेश खली में हुई जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है लेकिन बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं वो भी मुंह पे ताले लगा करके बैठ गए क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से या उस राज्य से है और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए आदरणीय सभापति जी मैं समझता हूं कि जिस प्रकार से दिग्गज लोग भी ऐसी बातों को नदर, नजर नजरअंदाज करते हैं तब देश को तो पीड़ा होती है हमारी माताओं बहनों को ज्यादा पीड़ा होती है सुन लें নরেন্দ্র মোদীর বক্তব্যটা আপনার পরিষ্কারভাবে শুনলেন তিনি কিন্তু উল্লেখ করলেন বাংলার কথা অর্থাৎ বাংলায় যে ঘটে সেটা নিয়ে তিনি বললেন তিনি রাজনীতির কোনো নেওয়া মানে করার জন্য তিনি রাজ্যকে ছোট করার জন্য বা বদনাম করার জন্য এসবের উদ্দেশ্য বলেননি তিনি বললেন পরিস্থিতি কথা আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে গতকাল শুভেন্দু অধিকারী ঠিক কি কথা বলেছিলেন আপনারা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা একবার দেখে নিন গতকাল শুভেন্দু অধিকারী কিন্তু প্রেসের সামনে যে কথাগুলো বলেছিলেন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য কারণ এই ঘটনা দুটোকে আপনি লিঙ্ক করলে একটা অন্য কিছু বেরিয়ে আসে আগে শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন গতকাল পশ্চিমবাংলায় এখনো যেটুকু ডেমোক্রেসি আছে সেই আমাদের মতো ল মেকারদের কথাই বলুন এমপি এম এল কথাই বলুন মিডিয়ার কথাই বলুন বা জুডিশিয়ারির কথাই বলুন ডিউ টু জুডিশিয়ারি আছে অন্য কারোর কোনো ভূমিকা সাংবিধানিক বডি হোল্ড করছেন কাস্টোডিয়ান আমি সরি টু সে উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে থ্রি ফিফটি করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন একুশ সালে তার নির্বাচন ছাব্বিশে আছে তাকে ছাব্বিশে অব্দি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া দিস ইজ দ্য হাই টাইম থ্রি ফিফটি ফাইভ রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন এখানেও কোনো কম্পিডেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন তাদের মতো কাউকে এখানে ল এন্ড অর্ডারের অ্যাডভাইসার করে পার্টিকুলারলি আমি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো চল্লিশ থেকে পঞ্চাশটা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল এন্ড অর্ডারকে পুরো সিচ করে নেওয়া উচিত কারণ থ্রি ফিফটি ফাইভ অ্যাচ হোল রাজ্যে লাগানো যায় না কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায় সে পার্ক করে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন আপনি চাইলে পারেন ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দ্য স্টেট আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন আমরা আপনার সাথে আছি আপনি শুনলেন আপনারা শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কারভাবে বললেন যে তিনি রাজ্যপালকে অনুরোধ করবেন যাতে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা যায় এই বিষয়ে তিনি যাতে ভাবেন এবং এই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু তিনি বললেন অর্থাৎ তার এই বক্তব্য তারপরে আজকে নরেন্দ্র মোদীর একদম রাজ্যসভায় দাঁড়িয়ে বক্তব্য এই দুটো বক্তব্যকে যদি আপনি ম্যাচ করেন তাহলে কিন্তু একটা জিনিস বেরিয়ে আসে সেটা হচ্ছে এই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করার মতো পরিস্থিতি কিন্তু আছে এবং নরেন্দ্র মোদীও ভাবছে এটা আমার মনে হয়েছে তবে আপনারও তো তাই মনে হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আজকে এতদিন পরে নরেন্দ্র মোদী যে কথাটা বললেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করলেন চোপড়ায় চোপড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটা তিনি উল্লেখ করতে গিয়ে বললেন বাকি লোক সবাই দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে সুন্দর কথা বলেছেন আসলে অন্যায় যে করে আর অন্যায় যে তব তবঘণ তারে যেন তৃণ সমধ এই কথাটা আছে সে কথাই বোধহয় তিনি বললেন কিন্তু আমার বেশ কিছু প্রশ্ন আছে জানেন এমনিতেই আমি ঠোঁটকাটা বলে বিখ্যাত সমস্ত জায়গায় তো আমার কিছু প্রশ্ন আছে মানে আমার জানতে ইচ্ছ্য করছে নরেন্দ্র মোদী দু হাজার একুশের নির্বাচনের পরে যে পোস্টফোল ভায়োলেন্স হয়েছিল তখন তিনি কি অবস্থান নিয়েছিলেন অর্থাৎ তিনি কি একবারও ভেবেছিলেন যে এই রাজ্যে যে পরিস্থিতি হয়েছিল যেভাবে বিজেপি কর্মীদের ওপর মারা হয়েছিল যেভাবে মহিলাদের ধর্ষণ করা হয়েছিল যার ভুরিয়ে ভুড়ি অভিযোগ আছে সেগুলো নিয়ে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী তখন যেন নিজেও চুপচাপ ছিলেন এই ঘটনাগুলো তিনি কিন্তু তোলেননি তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে এসব কথা বলেননি এবং তিনি বলেননি বা বললেও কারি নিন্দা করে কোনো লাভ নেই বিদেশে বসে ভারতবর্ষের মাটিতে কাউকে আক্রমণ করলে তাকে যখন সার্জিক্যাল স্ট্রাইক করার মতো জায়গা তিনি রাখেন তার এই ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি এখানে পশ্চিমবঙ্গে যখন বিজেপি কর্মীরা মারা যায় তখন কেন সেই ছাপ্পান্ন ইঞ্চির কাজ লাগে না এটা আমার প্রশ্ন নরেন্দ্র মোদী কেন চুপ করে যান আজকে নরেন্দ্র মোদী বলছেন এবং আমরা আশা করবো তিনি হয়তো পদক্ষেপ নেবেন তবে বিশ্বাস করুন আমি আমার মন থেকে বলছি আমার আর কোনো বিশ্বাস হয় না কারণ নরেন্দ্র মোদী এই রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপির কর্মীদের যেভাবে খুন করা হয়েছে আজকে যে ঘটনা চোপড়ার ঘটনা যেটা নিন্দনীয় ঘটনা সেই ঘটনা দেখে তিনি বক্তব্য রাখছেন কিন্তু কত বিজেপি কর্মীকে মারা হয়েছে আপনি দেখেছেন ত্রিলোচন মাহাত থেকে শুরু হয়েছিল খুনের লিস্ট সেই লিস্টের আওরে সেই মারা গেছে মারা গেছে বলে ভোট পাওয়া গেছে কিন্তু মারা গেছে তাদের মানে যারা মারলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো অভিজিৎ সরকারের মৃত্যুর পরে কেটে গেল এতদিন তার যে যারা মেরেছিল যারা খুন করেছিল তাদের কি শাস্তি হলো তার আড়ালে যারা রয়েছে তাদের কি শাস্তি হয়েছে এরকম বহু উদাহরণ রয়েছে সন্দেশখালীর ঘটনা নিয়ে আজকে নরেন্দ্র মোদী বললেন সন্দেশখালীর ঘটনাটা যেটা নারকীয় ঘটনা সেই ঘটনাগুলো যেরকম উল্লেখ করলেন ঠিক তেমনি দু হাজার নির্বাচনের পরে যে ব্যাপক হারে মানুষকে মারা হয়েছিল যে ব্যাপক হারে বাড়িঘর ভাঙা হয়েছিল যে ব্যাপক হারে লুটতরাজ হয়েছিল সেগুলো কোথায় গেল তখন কেন ব্যবস্থা নেননি তিনি যে দর্শক বা যে লোকগুলোকে দেখে তিনি বললেন যে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভিডিও করছে কিন্তু কেউ আটকাচ্ছে না বা প্রতিবাদ করছে না এই যে বললেন তিনি আপনি কতটা প্রতিবাদ করেছিলেন এই প্রশ্নটা খুব জানতে ইচ্ছে করছে আজকে খুব বুকে লাগছে জানেন শুভেন্দু অধিকারী গলা শিরা ফুলিয়ে চিৎকার করে বলে যাচ্ছেন যে এই রাজ্যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা জায়গা রয়েছে আমরা সবাই চাচাচ্ছি আর এক রাজ্যপালকে আপনি পাঠিয়েছেন যে রাজ্যপাল যা করে তা উল্টো হয় এই রাজ্যপালকে দেখে প্রথম দিকে আমার বিশ্বাস হয়েছিল যে কিছু একটা করবে সি ভি আনন্দ বোস কিন্তু আস্তে আস্তে বুঝলাম যে হাতেখড়ি নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেল মানে ওই হাতেখড়ি উৎসব করে ফেললো মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম কি বলবো সামনে নিয়ে চলে এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেপ ওই মুখেই নেন তিনি কার্যত কাঁচকলা কিচ্ছু হয় না এই সিবি ভি আনন্দ বোসকে রেখে কি লাভ হচ্ছে এর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে মহিলাদের শ্লীলতাহির কথা সামনে এসে গেছে অর্থাৎ মহিলাদের শ্লোতানি করেছে এই অভিযোগ সামনে এসছে আমি জানি না তিনি করেছেন কি করেননি কিন্তু অভিযোগ তো এসছে সায়ন্তিকা বোস তিনি বলে দিচ্ছেন আমার ওখানে যেতে ভয় করছে মানে কোন জায়গায় গেছে এরপরেও কোনো স্টেপ নেওয়া জায়গায় তিনি নেই তিনি খালি ডায়লগ মানেন রাজ্যপাল থাকা জগদীপ ধনকারজি এখন যিনি উপরাষ্ট্রপতি হয়েছেন তিনি কিন্তু এগোতেন তিনি মুভমেন্ট করতেন তিনি সরাসরি বক্তব্য রাখতেন এই তো কিছুই নেই চোখে একটা সানগ্লাস দিয়ে বক্তব্য রাখা যেন একটা কোনো মানে কি বলবো সিনেমার একটা কোনো ডায়লগ চলছে হম করে দেবো করে নেবো এ কি এ করে লাভ নেই রাজ্যপাল এই বিষয়ে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা যায় কি যায় না এটা নিয়ে কাগজ উল্টে উল্টে ফোনে শেষকালে বলবেন না না থাক কোথায় যে কার কোথায় সুতো টানা আছে কিছুই মাথায় ঢোকে না আমাদের তাই আমাদের মনের মধ্যে প্রশ্ন ওঠে আজকে চোপড়ার ঘটনা থেকে বুকে লেগেছে। তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন কথাটা কিন্তু নির্বাচনের যে ভোট পরবর্তী হিংসা তাতে কত লোকের সর্বশ্রান্ত হয়ে গেছে কত লোক মারা গেছে বিদেশের মাটিতে দাঁড়িয়ে হিন্দু জেনোসাইড কথাটা লেখা হয়েছিল যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন এই যে লেখা বেরিয়েছিল চারিদিকে বাংলাদেশেও পশ্চিমবঙ্গের হিন্দুদের মারা হচ্ছে কেন তার জন্য সেখানকার হিন্দুরা রাস্তায় বেরিয়েছিল যদিও আমরা অকৃতজ্ঞ আমরা বাংলাদেশে কেউ মরে গেলে হিন্দুদের মারলে অত্যাচার করলে আমরা বেরোই না কিন্তু তারা কৃতজ্ঞতা দেখিয়েছে যেহেতু হিন্দু বলে বাংলার পশ্চিমবঙ্গের লোকেরা মার খাচ্ছে মারছে তার জন্য তারা হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কেন এটা প্রতিবাদ করেছিল বাংলাদেশেও আপনারা জানেন হয়তো সেসব ঘটনা হয়তো অনেক দিন হয়ে গেছে অনেকে ভুলে গেছেন কারণ বাঙালি আত্মবিস্মৃত জাতি তাই বাঙালি সব ভুলে যায় তাই বাঙালি মোহনদাস করমচাঁদ গান্ধীকে ভাবে দেশের স্বাধীনতা এনেছে কিন্তু বিপ্লবীদের ভুলে যায় তাই হোক যেটা বলছিলাম তো এই যে নরেন্দ্র মোদী আজকে বললেন এবং তারপরে অনেকে চোখের মধ্যে একটা আশা এসছে মনের মধ্যে আশা এসছে কিন্তু আমার কাজ করা কিচ্ছু আসেনি যতক্ষণ না পর্যন্ত আঁচাচ্ছি ততক্ষণ বিশ্বাস নেই খেয়েছি বলে যতক্ষণ না পর্যন্ত তিনশো পঞ্চান্ন ধারে জারি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভরসা নেই আর এই রাজ্যপালের ওপর আমার কোনো বিশ্বাস নেই ভরসাও নেই কিচ্ছু নেই কিচ্ছু করার নেই মানে একে এর ওপরে আমার কোনো বিশ্বাস হচ্ছে না ভরসা হচ্ছে না কেন জানি না আমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে না এত অপমান করেছে রাজ্যপালকে এই রাজ্যের সমস্ত নেতা মন্ত্রী এবং যারা সবাই চুটকো চাটকা আছে তারা সবাই বলে দেয় তারপরে রাজ্যপাল কোনো কিছু ব্যবস্থা নিতে পারে না কেন এই রাজ্যে হিংসা নির্বাচন পরবর্তী হিংসা তারপরেও এই রাজ্যে কেন যে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা যায় না এই প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খায় আমরা বলেছি হয়তো যে তিনশো ছাপ্পান্ন জারি করা যায় না তিনশো পঞ্চান্ন তো জারি করা যেত কিন্তু এখনও হলো না দু হাজার উনিশের নির্বাচন আর দু হাজার চব্বিশের নির্বাচন দুটোর মধ্যে কত পার্থক্য হয়ে গেল অর্থাৎ মানুষের ভরসা কোথাও যেন উঠে গেছে এটা ভাবা উচিত কেন্দ্র সরকারের আগে যখন একক সংখ্যাগরিষ্ঠতা ছিল নিজেদের সেখান থেকে তিনশো তিন ছিল সেখান থেকে আজকে দুশো চল্লিশ এখন তো অজুহাত আছে যে আমরা পারব না কারণ এন সরকার তখন ছিল না অজুহাত তখন কি করেছিলেন আপনি এই প্রশ্নটা কিন্তু ঘোরপাক্ষায় আর খায় কেন জানেন হতাশায় দুঃখে চিন্তায় পড়ে যাই আমরা যে কি হবে এই রাজ্যে চোপড়ার খান্ড আপনার টনক নড়িয়ে দেয় কিন্তু একুশে নির্বাচনের পরে হিংসায় এখনো অনেক লোক ঘর ছাড়া রয়েছে টনক নড়েনি আপনার তখন প্রশ্নটা আমার রইল আপনাদের কাছেও যে আপনাদের কি মনে হচ্ছে তিনশো পঞ্চান্ন ধারা জারি কি হবে আমার প্রতিবেদনে কোথাও ভুল থাকলে অবশ্যই বলবেন হয়তো হতে পারে আমি আবেগে ভেসে গিয়ে ভুল বলে ফেলেছি কারণ মোদীর ওপর ভরসা আমার হারিয়ে গেছে বলে ফেলেছি এটা হয়তো ভুল হতে পারে আমার আপনারা জানাবেন আমি তাকে সন্ন্যাসী রাজা এখনও মানি কিন্তু কোথায় যেন গিয়ে হারিয়ে যায় সব কিছু তাই না আমার মনের মধ্যেও কষ্ট হয় ভাববেন না আমি শুধুমাত্র ভিডিও করবো যে হবে 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 আমার কাছে কাগজ আছে এরপরেই হবে এরপরে মুখ আছে আমি এসবে বিশ্বাস করি না আমি দেখি রেজাল্ট না এলে আমি কিন্তু বলি কারণ সবার আগে আমার কাছে আমার দেশ ভারতবর্ষ তারপরে আমার ধর্ম সনাতন ধর্ম তারপরে অন্য কিছু এবং যে জায়গায় থাকি সে জায়গায় নিয়ে তো আমাদের চিন্তা হবেই বাংলাকে নিয়ে চিন্তা থাকবে কারণ বাংলায় আমরা থাকি নিজের জায়গা ছেড়ে পালিয়ে যাওয়ার কথা আমরা ভাবতে পারি না শেষ রক্তবিন্দু অবধি লড়াই করে বাঁচতে হবে এটা আমরা জানি কারণ খেতে গেলেও লড়াই লড়তে হয় সেই জায়গা থেকে উঠে আসো আমি তাই আমি লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না কিন্তু কষ্ট হয় জানেন কষ্ট হয় জানি না আপনাদের বোঝাতে পারলাম নাকি পারলাম না খারাপ হয়তো অনেকে ভাবলেন কিন্তু কোথায় যেন বিশ্বাসটা একটু টলে গেছে জানেন আমারও দেখ ভালো থাকুন যদি মনে হয় প্রতিবেদনটা লাইক যোগ্য তাহলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে শেয়ার করবেন আর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে এইখানে এরকম কথা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা একটু অন্যরকম ভালো থাকুন আবার হচ্ছে পরবর্তী রোদ্র বার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ